প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আজকের ভিডিওতে নিয়ে চলে এসেছি যে আমাদের এসসিকিউ সে সিরিজ চলছিল, সেই সিরিজের তৃতীয় পার্ট। আগের দুটো পার্ট কিন্তু অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে, যারা তৃতীয় পার্ট দেখছো অবশ্যই আগের দুটো পার্ট দেখে নাও। একই সঙ্গে দুটো পার্টের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখানেও তোমরা দেখতে পারো। তো আজকে চলো শুরু করি তৃতীয় পার্ট। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে দুর্যোগ বা হ্যাজার্ড বলতে কি বোঝো। দেখো, হ্যাজার্ড কথার অর্থ হচ্ছে অপ্রত্যাশিত ঘটনা, অর্থাৎ যখন কোনো প্রাকৃতিক কারণে কোনো সম্পদহানি হবে, মানব সম্পদের ক্ষতি হবে, মানব জীবনের ক্ষতি হবে, সেই জিনিসটাকে আমরা বলবো বা সেই ঘটনাকে বলবো আমরা প্রাকৃতিক দুর্যোগ বা দুর্যোগ, ঠিক আছে। পরের প্রশ্ন আসছি খরা কি। দেখো, খরা বলতে গেলে বোঝাচ্ছে যখন কোনো স্থানে যে পরিমাণ বৃষ্টিপাত হয়ে থাকে স্বাভাবিকের তুলনায় 75% যদি কম হয়, 75% থেকেও বেশি কম হয়ে যায়, তখন সেই স্থানটাকে বা সেই এলাকাটাকে খরা বলা যেতে পারে বা খরা হয়েছে বলা যেতে পারে। শস্যাবর্তন, খুব সহজ, শস্যের আবর্তন, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি কোনো একটা জমির উর্বরতাকে বজায় রাখার একটা পদ্ধতি। অর্থাৎ কোনো একটা জমিতে যখন প্রতি বছর একই রকম ফসলের চাষ না করে সময় অনুসারে, অর্থাৎ এবছর ধান, পরের বছর গম, তারপরের বছর আলু, এরকম করে ক্রপটাকে রোটেশন করা হবে, আবর্তন করা হবে, তখন সেটাকে বলবো শস্যাবর্তন, ঠিক আছে। শুষ্ক কৃষি, শুষ্ক কৃষি বিশেষ করে যে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত পরিমাণ অনেক কম বা 50 সেমি বা তার কম হয়ে থাকে, সেই সমস্ত অঞ্চলে জলসেচের মাধ্যমে কৃষিকাজ হয়ে থাকে, সেটাকে আমরা বলবো শুষ্ক কৃষি। যেমন রাজস্থানের বিভিন্ন জায়গাতে এরকম শুষ্ক কৃষি চাষ করা হয়ে থাকে, ঠিক আছে। ইন্টারকালচার, ইন্টারকালচার বলতে বোঝাচ্ছে মনে করো কোনো একটা জমিতে একই সময়, একটা জমিতে একই সময় বিভিন্ন সারিতে বিভিন্ন এক এক ধরনের ফসল লাগানো হলো। একটা সারিতে মনে করো সর্ষে, পরের সারিতে মনে করো কিছু একটা সবজি লাগিয়ে দেওয়া হলো, পরের সারিতে এরকম করে, মানে একই জমিতে বিভিন্ন সারিতে বিভিন্ন ফসলের চাষ করা হয়, সেটাকে আমরা বলবো ইন্টারকালচার, ঠিক আছে। পরের প্রশ্ন, স্থানান্তর কৃষি বলতে কী বোঝো। স্থানান্তর কৃষি মানে হচ্ছে স্থানটাকে চেঞ্জ করা হচ্ছে, অর্থাৎ এটা একটা আদিম কৃষি পদ্ধতি। আগেকার সময় কী হতো, এখনও হয়ে থাকে, উপজাতি সম্প্রদায়ের মধ্যে এই কৃষি পদ্ধতি চালু রয়েছে। কোনো একটা স্থানে বনভূমিকে পুড়িয়ে, সেই বনভূমিকে পুড়িয়ে জমিকে উর্বর করে চাষাবাদ করা হয়, আবার কিছু বছর অন্তর সেই জমিকে ফেলে আবার নতুন জমি খুঁজে নেওয়া হয়, সেখানে আবার বনভূমি পুড়িয়ে চাষাবাদ করা হয়। এইভাবে যে কৃষি পদ্ধতি রয়েছে, একটা আদিম কৃষি পদ্ধতি, সেটাকে বলা হচ্ছে স্থানান্তর কৃষি, ঠিক আছে। ট্রাক ফার্মিং, ট্রাক ফার্মিং অ্যাকচুয়ালি ওই যে মার্কেট গার্ডেনিং রয়েছে, বাজার বাগান ভিত্তিক কৃষি, তারই একটা ধরন বলতে পারো ট্রাক ফার্মিং। কী হয়, বিশেষ করে গ্রামাঞ্চল থেকে শাক সবজি ফুল এগুলো ট্রাকে করে যখন পার্শ্ববর্তী কোনো বাজারে নিয়ে যাওয়া হয়, ট্রাকে করে নিয়ে যাওয়া হয় সুবিধার জন্য, সে কারণে সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে ট্রাক ফার্মিং। ট্রাক নামকরণ করা হয়েছে ট্রাকে করে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। জিনিস ভুলে গিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম আমি যে আগের ভিডিওতে যারা সঠিক উত্তর দিয়েছো, এরকম অনেকেই দিয়েছো, তো আমাদের দুজনের নাম আজকের ভিডিওতে ঘোষণা করা হবে। দেখো, একজন দিয়েছো অহনা সরকার, তুমি ঠিকঠাক উত্তর দিয়েছো প্রত্যেকটাই, এবং দ্বিতীয় জন উত্তর দিয়েছো রূপেশ কুমার চৌহান, তোমার বাড়ি হচ্ছে ইস্ট মেদিনীপুর থেকে, তুমিও সুন্দরভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছো। তো যাই হোক, এরকমভাবে উত্তর দাও, পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমাদের দুজনের নাম অবশ্যই, যারা অ্যাকচুয়ালি এটা আমি লাকি ট্রাই হিসেবে করছি, সবাইকার নাম তো ঘোষণা করা সম্ভব নয়, তাই এটা মন খারাপ কোনো কারণ নেই, সবাই উত্তর দাও, পরবর্তী ভিডিওতে আবার দুজনের নাম আমি ঘোষণা করব। তো পরের প্রশ্ন, ফ্লোরিকালচার, ফ্লোরিকালচার বলছে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে কি ফুলের চাষকে, যখন কোনো ফুলের চাষ করা হয়, বিভিন্ন ধরনের ফুল যেমন সূর্যমুখী, নয়নতারা, এই সমস্ত ফুলের চাষ করা হয়, সেটাকে বলা হচ্ছে ফ্লোরিকালচার। মিশ্র কৃষি, মিশ্র কৃষি বলতে বোঝাচ্ছে এক ধরনের মিক্সড ফার্মিং ইংলিশে বলা হয়, অর্থাৎ পশুপালনের সঙ্গে সঙ্গে কৃষিকাজ একসঙ্গেই দুটো করা হয়, ঠিক আছে। যেখানে কৃষিকাজ করা হচ্ছে তার পাশেই হচ্ছে পশুপালন করা হচ্ছে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে মিক্সড ফার্মিং বা মিশ্র কৃষি। রেটুন, রেটুন অ্যাকচুয়ালি একটা পদ্ধতি, বিশেষ করে কোনো কোনো জায়গায় কী মানে কোনো কোনো ফসলের ক্ষেত্রে কী হয়, ফসল কাটার পরে সেই যে যেখানে কাটা হলো সেই গোড়া থেকেই আবার নতুন করে একটা গাছ বেরিয়ে থাকে, সেটাকে বলা হচ্ছে রেটুন। যেমন আখ গাছে এটা হয়, আখ গাছ, ঠিক আছে। হর্টিকালচার, হর্টিকালচার বিশেষ করে কোনো একটা আধুনিক কৃষি পদ্ধতিতে শাকসবজি ফুল ফল যখন একসঙ্গে চাষ করা হয় উদ্যান আকারে,
সেটাকে বলা হচ্ছে উদ্যান কৃষি বা হর্টিকালচার। ঠিক আছে, প্রগাঢ় কৃষি, প্রগাঢ় কৃষি বলতে বোঝাচ্ছে বিশেষ করে যে সমস্ত স্থানে জনসংখ্যার থেকে জমির পরিমাণ কম, সেই স্থানে ওই অল্প পরিমাণ জমিতে যখন প্রচুর পরিমাণে ফসল উৎপাদনের প্রচেষ্টা করা হয় সেই প্রচেষ্টাকে বলা হচ্ছে বা সেই কৃষিকে বলা হচ্ছে প্রগাঢ় কৃষি। কমপ্লিট হয়ে গেছে, আজকে 12টা প্রশ্ন দিলাম। এরপর থাকছে তোমাদের জন্য 3টে প্রশ্ন, যেগুলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে উত্তর দাও। তো এবার তোমাদের জন্য যে প্রশ্নগুলো আমি দেব সেগুলো দেখো, পোমাম কালচার কী, সবুজ বিপ্লবের জনক কে এবং ব্যাপক কৃষি কী, 3টে প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং তার সঙ্গে অবশ্যই নিজের নাম সঙ্গে ডিস্ট্রিক্ট উল্লেখ করতে ভুলবে না। আর প্লিজ সাপোর্ট করো আমাদের ভিডিওগুলোকে, তোমরা বন্ধু বান্ধবীর কাছে শেয়ার করতে একেবারে ভুলবে না। সঙ্গে আমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও পরবর্তীকালে আরও ভিডিও পাওয়ার জন্য। আর মোটামুটি কৃষি পর্যন্ত কমপ্লিট করলাম আজকের ক্লাস পর্যন্ত, পরবর্তী ক্লাসে শিল্প রয়েছে, পরিবহন, জনসংখ্যা, আশা করছি খুব তাড়াতাড়ির মধ্যে এগুলো আমরা কমপ্লিট করতে পারবো এবং তারপর আমাদের চ্যানেলে আসবে ভূগোলের লাস্ট মিনিট সাজেশন। ঠিক আছে, ধন্যবাদ।